ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. হাত বাঁধা নিয়ে দ্বন্দ্ব ফাঁসা, তাই না? এতক্ষণ দা ছিল তার দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব নাই। এখন হাত বাঁধা নিয়ে দ্বন্দ্ব যেহেতু, সুতরাং আমরা যেটা বলবো এবং আসাহ, কারণ ওই ব্যাখ্যা করার সময় আমাদের এটা না, আমরা শুধু জাস্ট প্র্যাকটিস করতেছি যে সালাতটা কীভাবে আদায় করব। আমরা একটা ধরবো, সেটা হলো বুকের উপর হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধা। দেখেন হাদিসে যেটা আসছে সেটা হলো যে এই যে এটা, এটাকে কি বলে? কবজি বলে। এই কবজির উপরে যদি কবজি রাখেন, এই দেখেন দেখেন আমার উস্তাদ শেখ বদিউজ্জামান উনি শিখিয়েছিলেন যে এক কোপ মারলে যেন দুই হাত কেটে যায়। এখানে যদি মারেন তাহলে দুই হাত কাটবে না, তাহলে ভিন্ন ভিন্ন জায়গা থেকে কাটবে। তো উনি বলেছিলেন যে তোমরা এর হাতটা এইভাবে রাখবে, এই যে দুই কবজি যেন একসাথে, দেখেন এরকম ভালো করে দেখেন, সবাই প্র্যাকটিস করেন। যারা নাভি নিচে হাত বাঁধেন তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু আমি এখন বুকের উপরটা বলতেছি। এভাবে করবেন তাহলে দেখেন আপনার হাতটা এই পর্যন্ত আসছে, তাই না? অর্থাৎ এই পর্যন্ত ঠেকেনি, এটা একটা। এটা আর আরেকটা হচ্ছে সেই বুখারীর যেটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লামকে দেখলাম যে উনি কাওয়া জেরার উপরে জেরা রাখলেন। জেরার উপরে জেরা বলতে কোনটা জানেন? দেখেন এটা আপনারা কোনোদিন আগে মাপেননি জিনিসপাতি বা ইত্যাদি জায়গা জমি, আগে এটা দিয়ে মাপা হতো। তো এটাকে কি বলে? গজ বলে। জেরা শব্দের বাংলা অর্থ হচ্ছে, কেউ মাদ্রাসার ছাত্র আছো তোমরা? মাদ্রাসার ছাত্র তুমি মাদ্রাসার ছাত্র? আচ্ছা, তো এই জেরা মানে হচ্ছে গজ। তো এই জেরার উপরে জেরা, দেখেন এই যে দেখেন, এটা হচ্ছে জেরার উপরে জেরা রাখা। প্র্যাকটিস করেন, হ্যাঁ বুকের উপর রাখেন, রাখেন বুকের উপরে রাখেন, এরকম যেন না হয়, এরকম যেন না হয়, এইটা এই যে বুকের উপরে, বুকের উপরে এইভাবে। আমি প্রথমটা বলেছি এটা, এই যে বুকের উপরে আপনার হাত এদিকে এদিক নামতে পারে না হোক, কিন্তু এইটা ঠিক রেখে আপনি এভাবে করবেন। দুই না, দুই নম্বর বললাম তাই না, এটা একটা, এটা একটা, আর একটা হলো কাফের উপরে কাফ। কিন্তু এর বর্ণনা সম্পর্কে অনেকেই এটাকে অগ্রহণযোগ্য বলেছেন, তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি কাফের উপরে কাফ রাখার উপরে উনি এই অধ্যায়টাকেও সহি বলেছেন, শুধুমাত্র এটা, এই যে কাফ, এটাকে এটাকে কাফ বলা হয়। কাফুর মানে হচ্ছে তালু। তো এটার উপরে এটা, এটা রাখলেও সর্বশেষ কথা হলো এটা হলো সুন্নাত। এটা হলো কি? সুন্নাত। কারো যদি হেরফের হয়ে যায়, এখানে বলবো, কারো যদি হেরফের হয়ে যায় তাহলে কারো উপর খবরদার হুকুম লাগাই দিবেন না, এই তোর সালাত হয়নি, ঠিক আছে? এই কথা খবরদার বলবেন না যে তোর হাত বাঁধা হয়নি বা ইত্যাদি। তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন, কৌশলে হোক অথবা অন্যভাবে হোক, শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন। হাসান হুসাইনের একটা গল্প আছে, গল্পটা আমি নিজে পেয়েছি আরবিতে, কিন্তু ওর সনদ পাইনি। সনদ তো হাসান হুসাইন দুই ভাই একদিন দেখতেছেন একটা বৃদ্ধ মানুষ, সে অজু করতেছে, অজুতে ভুল। এখন দুইজন কিভাবে ঠিক করবেন? না আপনারা কিছু কৌশল করতে পারেন তাই বলতেছি আপনাদেরকে। তে তার অজু, বড় মানুষ কিভাবে অজু বলবে যে আপনার অজু হয়নি, ভুল? তখন ওনারা দুইজন গিয়ে বলতেছেন যে চাচা আপনি দেখবেন তো যে আমরা কে কত সুন্দর করে অজু করতে পারি, বুঝেননি কথা? তখন দুইজন প্রতিযোগিতা করে অজু করতেছেন সুন্দর করে। তো ওনারা যে অজু করতেছেন, দুইজনের অজু একই রকম, কাটটা সুন্দর আর কাটটা কম সুন্দর হবে, দুইজনের অজুটাই সুন্দর। কিন্তু উনি দেখলেন এটা হচ্ছে রাসূলের নাতি, আর এদের অজুতে ভুল হওয়ার কথা না, তার মানে আমি ভুলেছিলাম, বুঝতে পারেননি? কোনোভাবে যদি কৌশল করে শেখানো যায় আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। সো এভাবে হাত বাঁধেন, হাত বাঁধার নিয়মগুলো মনে রাখবেন, আমি দুইটা বলেছি আর আরেকটা বললাম, ওটা অপশনাল। জি, ধরা, হ্যাঁ এভাবে ধরতেও পারবেন,
এই যে যখন আপনি এখানে রাখবেন তো তখন এই যে ধরা বলতে ধরার কথা হাদিসে নাই, ঠিক আছে হাদিসে নেই, কিন্তু যখন আপনি এই যে কবজির উপরে যখন কবজি রাখবেন তখন আপনি হাত যদি সুন্দরভাবে রাখতে চান মানে পুষ্টভাবে রাখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, শুধু ধরা নো 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 নো, আপনার রাখা এখানে ওয়াদা, হাদিসের ভাষা হলো ওয়াদা মানে রাখলেন, ধরার কথা নেই। এই যে আমি একসময় একটুক্ষণ পরে যাব, এইটা এটা হচ্ছে ধরতে হবে, রুকুতে যখন যাবেন তখন এটাকে ধরতে হবে। আমসাক ইমসাক মানে হচ্ছে ধরা, এখানে ধরলেন রাসূলুল্লাহ, এটাকে ধরতে হবে, এটা যেন অন্য না হয়। যাই হোক, এই এরপরে আপনার পদ্ধতি শেষ। পুরুষরা ধরবে এইভাবে না মহিলারাও ধরতে পারবে? আচ্ছা, সুন্দর সুন্দর প্রশ্ন। এখানে এখানে একটা বিষয় আছে, অনেকে প্রশ্ন করেন পুরুষ মহিলার মধ্যে সালাতের মধ্যে পার্থক্য কী, তো তখন প্রথম নিয়ে আসেন যে পুরুষেরা এখানে হাত বাঁধবে আর মহিলারা নাভির নিচে হাত বাঁধবে। তো ভাই, এটা হাদিসের কথা না, এটা হাদিসের কথা না, এই বিষয়ে এই সংক্রান্ত কোনো আলোচনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবিরা আবু বকর, উমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, জান্নাতের সাহাবী যারা ছিলেন তারা কেউ এই আলোচনা করেননি। বরং তার বিপরীত কথা হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেইভাবে যেভাবে তোমরা আমাকে দেখেছো। সো নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, আমি যা বলতেছি নারী এবং পুরুষ সবার জন্য এক, সবার জন্য এক, কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য যেটা আছে সেটা পদ্ধতিতে পার্থক্য নেই, সেটা তারা ওড়না পরে সালাত আদায় করতে হবে, আপনার ওড়না না হলেও চলবে, মানে কোনো কাপড় চোপড় প্রয়োজন নেই, কিন্তু তাদেরটা আবশ্যক, ঠিক আছে? আমরা যদি সালাতে ভুল করি কি বলবেন, বলেন সুবহানাল্লাহ, তারা যদি সালাতে ভুল করে এরকম করবে, ঠিক আছে, অথবা এরকম করে তাকে জানান দিবে যে সালাতে ভুল হচ্ছে, এই আর কি। যাই হোক, এটা কোনো পার্থক্য না। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.